তো আজকে একটা খুবই খুশির দিন, কারণ আমাদের ইউটিউব থেকে দেখো কি পাঠিয়েছে, 4 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে। ঠিক তার পরেই না, যখন অ্যাডসেন্স হাতে পায় তখন তার যে ফিলিংস সেটা বলে বোঝানোর মতো নয়। দেখো ভিডিও শুরুতেই সবাইকে জানাই শুভ নববর্ষ। এটা কত সাল চলছে বাংলা? 31 তাই জন্য আমরা রেডি হয়ে এখন কটা বাজে? 6টা বাজে। মানে বছরের প্রথম দিনটাই আমাদেরকে একটু ভালো করে ঘুমাতে দেওয়া হলো না। আমরা বেরিয়েছি, সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, যাবো, চলো আগে যাই। যাই হোক, এখন কিন্তু ফাইনালি আমরা মাঠে চলে এসেছি, আর মাঠের দেখো পুরো ফাঁকা ফাঁকা, জাস্ট দারুণ লাগছে দেখতে। আর এই যে এখানে সব মেম্বাররাও চলে এসেছে, মানে যারা প্র্যাকটিস করবে। এরপরে কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছিল প্র্যাকটিস। দেখো আজকে হচ্ছে বাংলা বর্ষের প্রথম দিন বলে দাদা আমাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে। দাদা দেখাও একবার মিষ্টিগুলো, দেখাও। দেখো এই যে এইগুলো হচ্ছে খাওয়াচ্ছে আমাদের দাদা নববর্ষের জন্য বছরের প্রথম দিনে। এনে এনে সবাই নিয়ে নে, তুমি খাও। বাচ্চারা দেখো, তারপরে মাঠ থেকে আসার পরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম আর গান শুনছিলাম, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। যাই হোক, এখন স্নান করে আসলাম। আর নববর্ষে সবাই নতুন নতুন জামা পরে, কিন্তু আমার নতুন জামা হয়নি, গরিব শরীর মানুষ, জামা টামা কিনতে পারিনি, এটাই ব্যাপার। সেই জন্য এই যে একটা পুরাতন জামাই পরে নিয়েছি, এটা হচ্ছে ব্যাপার। আর এই স্নান করে আসলাম, চুল টুল আঁচড়ানো নেই। আর ব্যাপারটা হচ্ছে ঘড়ির কাটায় এখন 2:30 মতো বাজে, এখনো খাওয়া দাওয়া হয়নি যেহেতু এই স্নান করে আসলাম। তো চলো দেখা যাক বছরের প্রথম দিন আমার মা কি রান্না করেছে, দেখা যাক, তোমাদেরকেও দেখাই। চলো যাওয়া যাক এখন খেতে। তো এই হচ্ছে আমার মা বাড়ছে ভাত। ভাত কমাও 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 কমাও, একটু কমাও, ঠিক আছে। কি রান্না হচ্ছে, কি রান্না হয়েছে জানিনি, অনেক কিছু বছরের প্রথম বলে। দইটা বের করো, আমি আনতে বললাম তো। বাগনান থেকে? যাই হোক, বাদ দাও। দেখো এই যে আমাদের বছরের প্রথম দিনে অনেক কিছু রান্না হয়েছে। কি কি রান্না হয়েছে একটু বলো গাইস, দের দেখাও, দেখিয়ে বলো। দই কাতলার কালারটা এমন হয়েছে কেন? যাই হোক খাওয়া যাক। বড় ভাই আবার কি, বড় ভাই কি বলছে জানো, বলছে আগে জানলে এত তাড়াতাড়ি রান্না হয়ে যেত, আমি চিংড়ি ভাজাতাম, চিংড়ি ভাজার মালাই কারি খেতাম, এরকম বলছে। দেখছো তাড়াতাড়ি রান্না করে ফেলেছো তুমি, সেই জন্য। যাই হোক, এইসব রান্না মা একাই করেছে। যাই হোক খাই আমি। বাংলার হচ্ছে নববর্ষ হয়েছিল 14 তারিখে, আর আজকে আমি ভিডিওটা কন্টিনিউ করছি হচ্ছে 17 তারিখে, মানে 14, 15, 16, 17 4 দিন পর ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছিলো গাইস। আমার বন্ধুর বিয়ে ছিল, আমি সেইখানে যেতে পারিনি, কত কষ্ট আমার, সেই কষ্ট কাউকে বোঝাতে পারবো না মুখে বলে, অনেক কষ্ট আমার। আমার প্রিয় বন্ধুর বিয়েতে আমি যেতে পারিনি, আমার অনেক দুঃখ লাগছে। যাই হোক, 4 দিন পর ভিডিওটা কন্টিনিউ করছি। সব থেকে বড় কথা, আজকে একটা খুবই খুশির দিন, কারণ আমাদের ইউটিউব থেকে দেখো কি পাঠিয়েছে। আর এটা হচ্ছে আমার নয়, অঙ্কনের, আর ও হচ্ছে আমাদের বাড়িতে এটা হচ্ছে অ্যাপ্লাই করতে এসেছে, ওর চ্যানেল থেকে এটা এসেছে। ওরা এখন ওপরে চলে গেছে, আমি ভিডিও কন্টিনিউ করার জন্য এখানে ছিলাম। যাই হোক চলো এখন আমি ওপরে যাই, এটা হচ্ছে অ্যাপ্লাই করা হবে ওর হচ্ছে চ্যানেলে। যাই হোক চলো এখন ওপরে যাওয়া যাও, ও আর পূজা দুজনে চলে গেছে ওপরে ভিডিও কন্টিনিউ করার জন্য। যাই হোক আমিও যাই। দেখো অঙ্কনের মুখে হাসি দেখো, ও বল কতটা খুশি, মানে তোমাদের বলার মতো নয়, সেই টানা 1.5 বছর স্ট্রাগল করার পর আজকে এই জিনিসটা হাতে পেয়েছি। এটা এক একটা ছোট ছোট ক্রিয়েটারের প্রথম স্বপ্ন থাকে, তার চ্যানেল মনিটাইজ হবে, তার 4 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে। ঠিক তার পরেই না, যখন অ্যাডসেন্স হাতে পায়
তখন তার যে ফিলিংস আছে সেটা বলে বোঝানোর মতো নয়। কিছু বুঝছিস? ও বুঝতে পারবে না, যারা ক্রিয়েটার যারা ভিডিও করে খালি তারাই বুঝবে যে একটা জিনিস যখন সাপোর্টার ছোট ছোট যখন জিনিসে সাপোর্ট মিলে সেই জিনিসটা কতটা মজা হতে পারে। আমি বুঝতে পেরেছি। কি বুঝলে? এত খুশি তাই ওই জন্য মনে হচ্ছে ভালোই জিনিস। তোমাদের অনেকের মনে এখন ভাবনা আছে যে হয়তো এর ভিতরে আছে অনেক টাকা, অনেক কিছু, এমন কিছুই না। এর মধ্যে কি আছে সেটা তোমরা ভিডিওটা কমপ্লিট দেখতে পারো, বুঝতে পারো। তো অঙ্কনের মুখের হাসি আর ওর কথাবার্তা শুনে বুঝতেই পারলে ও কতটা খুশি, আমি অনেকটা খুশি, কারণ একসঙ্গে সবসময় থাকি আর ওর হয়েছে। যাই হোক, ভালোই লাগছে। যাই হোক, ওটা এখন সবাই মিলে আমরা তিনজনে মিলে অ্যাপ্লাই করবো, সেটা তোমরা দেখবে, ওর ভিডিওতে দেখবেই আর আমার ভিডিওতে তো আরও দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি পিনটা বসিয়ে নিয়েছি, যেহেতু ইউটিউব ক্রাইটেরিয়ার বাইরে যে কোনো ইউটিউবতে কোনো জিনিস পাঠালে বা পিন টিন পাঠালে এগুলো দেখানোর নিয়ম নেই। তো সেটা দেখো, সব কিছু অ্যাপ্লাই করা হয়ে গেছে ভাই, করছে দেখো ওরা। আর নিচে এসেছি আমরা, একটু ওপরে বিশাল গরম হচ্ছিল গাইস। এইটা আর ঠিক উল্টো দিকে এই জায়গায় পিনটা ছিল, যারা যারা পেয়েছো তারা জানো এই পিনটা কিন্তু দেখানোর নিয়ম নেই, তাই তোমাকে দেখাতে পারলাম না। তো এই পিনটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে, দেখানো হয়তো কোনো প্রবলেম হবে না। তো যাও, বাদ দাও যে এত দূর পর্যন্ত তোমরা যারা আমার পাশে ছিলে, এখনও যারা আছো, আমাকে সাপোর্ট করছো, আমাকে লাবণীকে সাপোর্ট করছো, তারা আমাদের অবশ্যই পাশে থেকো। এটা আমাদের প্রথম সাফল্য, এরপরে আরও অনেক দূরে যেতে হবে, তোমাদের অনেক ভালোবাসার প্রয়োজন, তা অবশ্যই সবাই সাপোর্ট করবে। তো দেখো, অঙ্কনটা চলে গেছে বাড়ি, আর এ হচ্ছে আমার কাছে পড়তে চলে এসছে এরা, আর আমার জন্য হচ্ছে এই যে ভাইজি হচ্ছে কিছু একটা নিয়ে এসছে। তো দেখা যাক কী নিয়ে এসছে। আম মাখা কেক, এখানটা উঠে আয়, এখানটা উঠে আয়। কে করেছে এটা? কোথা থেকে আম পেয়েছিস? এত ছোট ছোট আম তোর মা এনেছে? আমি তো খাইনি। সবাইকে দিয়ে দে, আমি এই এই তুই এনেছিস এই একটা খাবো, দিয়ে দে সবাইকে। আমি টক খুব একটা খাইনি, কাঁচা আম তো নয়, আমার দাঁত চোখে যায়, ভাল লাগে না খেতে। এটা সবাইকে দিয়ে দে বুঝলি, তুইও খা আর এটা সবাইকেও দিয়ে দে, আর এই 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 একটা একটা আমি খাবো। তো ও অনেক বড় মুখ করে এনেছে, সেই জন্য একটা খেলাম। আর এই যে সবাইকে দিয়ে দিচ্ছে, রিতেশ আর এই সব বাচ্চাগুলোকে, যাই হোক আমি একটা খাচ্ছি, এটাও অনেক ভালো খেতে, অনেক মজা, অনেক মজা, বাংলাদেশি ভাষা। তো দেখো, পড়ি ওঠার পরে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, আর এখন ঘড়ির কাঁটায় দেখো 7:55। আর এই সময় আমার একটা বন্ধু মানে আনিসা, যার বিয়ে হয়ে গেছে একটু আগেই, মানে তোমাদেরকে ভিডিওতে বললাম আমার শরীর অসুস্থতার কারণে আমি ওর বিয়েতে যেতে পারিনি, তো এইদিকে এসছে ঘুরতে আমাদের এই দোকান গোড়ার দিকে, তো আমার সঙ্গে দেখা করবে বললো, তাই আমি আমাদের গলির কাছে দাঁড়িয়ে আছি। ও আসবে দেখা করবো বলে, আর এত গরম দিচ্ছে না আমার, তো দম শেষ হয়ে যাচ্ছে আমার। যাই হোক, ওই জন্য আমি দাঁড়িয়ে আছি গলির কাছে, না হলে আমি সন্ধ্যের পর বাড়ি থেকে বাইরে বেরাই না। ও আসবে বলেই আমি দাঁড়িয়ে আছি, এখনও আসেনি, ফোন করে দেখি একবার। দেখো, আনিসার সঙ্গে দেখা হয়ে গিয়েছে, আর ওর সঙ্গে যখন দেখা হচ্ছিলো আমি ভিডিও কন্টিনিউ করিনি, কারণ সবসময় ভিডিও করতে ভালো লাগে না, বন্ধুদের সঙ্গে পার্সোনালি কিছু ব্যাপার থাকে। তো আর ও আসার সময় হচ্ছে আমার জন্য ডেয়ার মিল্ক নিয়ে এসেছিলো, যেটা আমি খাবো, এই যে ডেয়ার মিল্কটা। যাই হোক, ও এসেছিলো, এসে আমার খুব ভালো লাগলো দেখা হয়ে। মেন ব্যাপার হচ্ছে এখন তোমরা গরমটা খালি দেখো, আমার এই যে এইগুলো থেকে ঘাম পুরো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর এখন হচ্ছে আমাকে মেন জিনিস, আমাদের কল চালাতে হবে, জল ভরতে হবে, কারণ সকাল থেকে সব বোতলে জল খাওয়া সব হয়ে গেছে, কারণ গরমে সবাই বেশি করে জল খাচ্ছে। যাই হোক, কী সব বলছি, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, কারণ দুদিন ধরে ভিডিওটা কন্টিনিউ করলাম, পয়লা বৈশাখের দিন আবার হচ্ছে এই আজকে, ঠিক আছে? যাই হোক, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেহেতু বাই, পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি।